हेलो फ्रेंड प्रीति लाइफस्टाइल तुम्हारे सकल के स्वागत जाना और एक नतून भिडियोर साथ आशा करी सबाई भलो आओ खूब भलो आची। तो देखते ही पाच जो बिस्टी हे अनेक कान दौरी बिस्टिटा हम एक कम तो मन और बिस्टी है। तो एन बजे रि प्राय दसटार काछाची। तो एखन थे ब्लगटा शुरू करार पढ़ाशुना शेष। तो कल घरे एक पुजो आछे जे ज्येष्ठ मासेर शेष दिन पुजोटा करी। पुजोटाके कर्म पुरुषेर पुजो बोले। तो आमार घरे बासनपत्र सबई धुए निएछि, मोटामुटी काज शेष, कालके सकालबेला पुजोटा करब। तो ये कारणे जेहेतु बासनपत्र बिकाले धुए निएछि, तो आज दम बिरियानी अर्डार करेछे। दम बिरियानी आमादेर घरे सबाई फेभारिट। तो एखन रातेर खाबारटा खेये नेब, सबाई मिले दम बिरियानीटा खाबो। तो करेंट एक बार जाए एक बार आसे, तो भावलाम जे तारातारी करे खेये नी और खेये जे बाकी बासनपत्रगुली आछे ताओ धुए निते होबे, रात्रि धुए राखबो। তাহলে সকালে একটু সুবিধা হবে কাজ করতে, সকালে উঠে স্নান করে পূজোটা দিতে পারবো, এই হলো ব্যাপার। তো দেখো এখানে চারটা বিরিয়ানি আনা হয়েছে, তিনটা ফুল আর একটা হাফটা আমার ছোটো মেয়ে খাবে। তো সবাই মিলে এখন খেয়ে নেব। জানি না কারেন্টে থাকবে কি না, কারেন্ট থাকলে তো ভালোই হবে যে আমি বাকি কাজগুলিও করে নিতে পারবো। তো এখন সবাই মিলে খেয়ে নিই। তো গুড মর্নিং জানিয়ে আবার ভিডিওটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমে স্নান টান করে নিয়েছি আর এদিকে রান্নাও চলছে, বাটা বসিয়ে দেব। আর সকালে ঘুম থেকে উঠে না মনটা একটু খারাপ। তো আজ তো আমাদের ঘরে পুজো, তো আমার একটা প্রবলেম হয়ে গেছে, তাই আমি পুজোটা করতে পারবো না। আর তো আমার শাশুড়ি মাকে ফোন করেছি, তো বললো যে আমার বড় মেয়ে পুজোটা করতে পারবে, আমি করতে না পারলেও। তো বড় মেয়ে তো আর একা করতে পারবে না, তো আমার বড় সাহায্য করবে, মানে দুইজনে মিলিয়ে পুজোটা করবে। তো এই কারণে মনটা একটু খারাপ। তো তাড়াহুড়ো করে রান্না করছি আর আমার বর গেছে বাজারে কাঁঠাল আর কলা পাতা আনবে। তো ফোন করে বললো যে কলা পাতা পায়নি, তাহলে আর কি করা যাবে। তো বললাম যে না, পুজোর যে থালা আছে থালাতে বুকটা দিয়ে দেব, মানে দিয়ে সাজিয়ে নেব, কলা পাতায় দিতে হয়। তো না পেলে তো আর কিছু করার নেই। তো এদিকে চা বসিয়েছি, কোন সময় চা খাবো জানি না। তো পুজো টুজো হয়ে গেলে বর আবার যাবে ডিউটিতে, তো এই জন্য একটু তাড়াহুড়ো আছে। তো নিরামিষের সবজি আমি কেটে নিয়েছি, তো বাজার থেকে অনেকগুলো বাসকুড়ল এনেছে। তো বাসকুড়ল আমার খুবই ফেভারিট, আর নিরামিষ সবজির মধ্যে দুটো বাসকুড়ল দেবো, বেশি দেবো না, আবার অন্য সবজি খাবো। বাসকুড়লটা কিন্তু খুবই ভালো লাগে, যে কোনো সবজি দিয়ে খাই না কেন বাসকুড়ল আমার ফেভারিট। আর বৃষ্টির সিজনে বাসকুড়লটা পাওয়া যায়। তো এখন বাসকুলটা কেটে আমি রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে আমার বড় মেয়ে গেছে স্নান করে, স্নান সেরে তো বলছি যে ফুল দুব্বা এগুলি তুলে রেডি করে নিতে। তো এদিকে আমার বড় মেয়ে আসন পুজোটা প্রথম দিয়ে নিচ্ছে, আর আমার বর স্নান করে এদিকে চাল বাজা বসিয়েছে। চালটা দিয়ে একটা আমাদের সাতু করতে হয়, সাতু দিয়ে বুক দিতে হয়, এই জন্য চালটা বাজা হলো, সাতুটা করে নেবে। তো এদিকে দেখতে পাচ্ছ দুজনে মিলে বুকের আয়োজন করছে, যতটুকুই পারে তারা করে নেবে। যেহেতু আমি প্রতি বছর পুজোটা করি, তো না করলেও ভালো লাগে না, আমি ভাড়া থেকেও মানে প্রতি বছরই পুজোটা করি, নিয়ম করে সব পুজোগুলি করার চেষ্টা করি। তো আসন পুজোটা দেওয়া হয়ে গেল, আর এদিকে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো তারা এদিকে পুজোটা দিয়ে নিচ্ছে, যতটুকুই পারে যেভাবে পারে করবে, এত তো আমার মতো আর সাজিয়ে গুজিয়ে পুজো করতে পারবে না, তো যতটুকু সম্ভব করবে। তো মোটামুটি আমি বলেছি কোনো মতে পুজোটা করে নাও। তো এই হলো এখানে পুজো শেষ। তো এখন আমার বর খেয়ে আবার রেডি হয়ে বেরিয়ে যাবে, 9:30 বেজে গেছে। তো এদিকে আমি নিরামিষটা রান্না করছি, আর এদিকে একটু পরপর এসে দেখিয়ে দিলাম। তো আমার মেয়ে কি করলো যে দুব্বা তুলতে গিয়ে দুব্বার মতো যে বড় বড় ঘাস হয় না, এই ঘাস তুলে নিয়ে আনলো। তো আমি বললাম এগুলি তো ঘাস, তো আবার গিয়ে আমি দেখিয়ে দিলাম যে এই হলো এইগুলি দুব্বা, তো আবার তুলে আনলো। তো এই হলো ব্যাপার। তো কি করবে, প্রথমবার পুজো দিয়েছে, মানে সবসময় তো ঘরের যা কিছু পুজো আসন পুজোটা দেয়, অন্য পুজো তো আমিই দিই, তাই একটু ভুল হয়ে গেল।
তো এদিকে আমার নিরামিষটাও রান্না হয়ে গেল। তো এখন আমি বাটা বেড়ে দিয়েছি বরকে, ডিউটি তো চলে গেছে, আর এতক্ষণে আমি চা নিয়ে বসেছি, এখন বাজে প্রায় 10টার উপরে। তো চাটা খেয়ে এদিকে প্রসাদটাও খেয়ে নেব, প্রসাদটা অনেকক্ষণ ধরে এদিকে রাখা ছিল, তো প্রসাদটা 3টা প্লেটের মধ্যে নিয়ে নিলাম, তো প্রসাদটা খেয়ে নেব, খেয়ে টেয়ে একটু রেস্ট করে বাকি কাজগুলি করব। তো বাকি কাজ বলতে নিরামিষ রান্না করেছি, আর তো কিছু রান্না করিনি, তো বাকি রান্নাটা করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর, প্রসাদ খাওয়ার পর কিন্তু অনেকক্ষণ রেস্ট করেছি, তো প্রসাদ খেয়ে পেটটা অনেকটা ফুল হয়ে গেছে, তো আর কিছু মানে ভাত আর খেতে পারিনি সকালের টাইমে। তো এখন ভাতটা বেড়ে নিচ্ছি 3টা থালায়, আর আমার বোর আগে মানে ডিউটি থেকে এসে খেয়ে নিয়েছে তাড়াহুড়ো করে, আর আমরা এখন খেয়ে নিলাম। তো এখন বাসনগুলি ধুয়ে নেব, আর আমার বড় চলে যাবে আবার 4টার সময় ডিউটিতে, 4টা বেজে গেছে আর আসবে 7:30। তো এখন আমি ঘরের বাকি কাজগুলি যেমন ঘরটা মুছে নেব, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, তো ব্লকটা আর বড় করছি না, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে, আজকের মতো এখানেই শেষ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা বাই।